প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যেগুলো এর আগের ক্লাসে আলোচনা হচ্ছে ফ্রিকশন, আজকে একটু আমি নিউটনের গতিসূত্রের প্রয়োগ সেই সংক্রান্ত নিউটনের গতিসূত্রের প্রয়োগ এবং বলের ঘাত, বলের ঘাতের সাথে বস্তুর ভরবেগের পরিবর্তনের যে সম্পর্ক সেটি নিয়ে এটি প্রয়োগ আলোচনা করতে চাই। সেটা প্রয়োগটা হলো মহাশূন্যে গতিশীল রকেটের ত্বরণ নির্ণয়। মহাশূন্য গতিশীল রকেটের ত্বরণ নির্ণয়। তোমরা নিশ্চিত স্পষ্ট দেখতে পাচ্ছ, পাচ্ছ কি একটু কথা বলবে? তো আমরা এভাবে এখানে প্রয়োগ করব যে বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান। এই তথ্যটি তোমরা আগে পেয়েছ, এটি একটি প্রয়োগ হবে যে মহাশূন্যে যখন কোনো রকেট চলে, রকেট থেকে রকেটের যে জ্বালানি সেটা তরল হাইড্রোজেন এবং অক্সিজেন, এটা দহন প্রকোষ্ঠে নিয়ন্ত্রিতভাবে অক্সিজেন এবং হাইড্রোজেন, তরল হাইড্রোজেন তরল অক্সিজেন দহন প্রকোষ্ঠে এটা পুড়ে, মানে দহন হয় জ্বালানিটা, জ্বালানিটা পুড়ে প্রচন্ড ধোঁয়া নির্গত হয়। প্রচন্ড ধোঁয়া যখন সরু ছিদ্র দিয়ে বের হয়ে আসে তখন রকেট এই কি বলে তোমার জ্বালানির যে বা গ্যাসের যে ভরবেগের পরিবর্তন হয়, এতে রকেটেরও ভরবেগের পরিবর্তন হয়। রকেটের ভরবেগের পরিবর্তন থেকে আমরা বলের ঘাত পাই, বলের ঘাত থেকে আমরা বল নির্ণয় করতে পারি, আর বল নির্ণয় করলে আমরা ত্বরণ নির্ণয় করতে পারি। তোমরা কি সিকোয়েন্সটা বুঝতে পারলা? আবার বলি যে রকেটের যে জ্বালানি সেই জ্বালানি হলো তরল হাইড্রোজেন এবং অক্সিজেন, এটা দহন প্রকোষ্ঠে পুড়ে যায়, পুড়ে ধোঁয়া হয়, সেই ধোঁয়াটা সরু ছিদ্র দিয়ে প্রচন্ড বেগে বের হয়ে আসে, এতে করে নির্গত গ্যাসের বা ধোঁয়ার ভরবেগের পরিবর্তন হয়। সেই ভরবেগের পরিবর্তন থেকে বল রকেটেরও ভরবেগের ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী, এতে করে রকেটের উপরও একটা ভরবেগের পরিবর্তন হয়, আর রকেটের ভরবেগের পরিবর্তন থেকে বলের ঘাত পাওয়া যায়, বলের ঘাত থেকে আমরা বল পাবো, বল থেকে আমরা ত্বরণ পাবো। এই সিকোয়েন্সে এটা করা হয়, মহাশূন্যে গতিশীল রকেটের ত্বরণ। আমরা যদি একটু সিম্বলিক একটু অঙ্কন করি, যদিও প্রকৃত এখানে অঙ্কন করবো না, সিম্বলিক যে মনে করি যে মহাশূন্যে গতিশীল একটি রকেট, সেই রকেটের উপর কিভাবে আমরা যদি সিম্বলিক দেখি যে সরু ছিদ্র দিয়ে বা প্রচন্ড বেগে ধোঁয়া নির্গত হয়। এটা আর এখানে আমরা বলবো এই দিকটা দেখাবো হলো রকেট ইঞ্জিনের উপর প্রযুক্ত ঘাত বল, এটাকে রকেট ইঞ্জিনের রকেট ইঞ্জিনের থ্রাস্ট বলি, থ্রাস্ট বা ধাক্কা, যদিও সেটা একটা বল। আর এদিকে হলো নির্গত গ্যাস, আর সাংকেতিক ভাবে ধরা যাক এটা অক্সিজেন, তরল অক্সিজেন তরল হাইড্রোজেন, এরা নিয়ন্ত্রিত উপায়ে দহন প্রকোষ্ঠে একত্রিত হবে, এটা পূর্বে পুরে প্রচন্ড ধোঁয়া বের হবে, সেই ধোঁয়ার আপেক্ষিক বেগ ভি, রকেট সাপেক্ষে সেই ধোঁয়ার আপেক্ষিক বেগ কত ধরা হয়েছে সেটা ভি। তোমরা জানো একটি বস্তুর সাপেক্ষে অপর একটি বস্তুর বেগকেই বলা হয় আপেক্ষিক বেগ। তো এখানে রকেটের সাপেক্ষে গ্যাসের বেগ হলো ভি, আর এই যে ধোঁয়া বেরোচ্ছে এদিকে, এতে ধোঁয়ার ভরবেগের পরিবর্তন হবে, ভরবেগের পরিবর্তন সাপেক্ষে রকেটেরও একটা ভরবেগের পরিবর্তন হবে, রকেটের ভরবেগের পরিবর্তন থেকে আমরা ঘাত বল, মানে হঠাৎ করে যে বল ক্ষুদ্র সময়ে যে বল সে ঘাত বল পাবো, বল থেকে ত্বরণ পাবো, এরকম একটা বিষয়। তো আমরা শুরুতে ধরবো যে ধরি একটি রকেট মহাশূন্যে গতিশীল আছে, একটি রকেট
সকল কথা লিখবো না, মুখে বলবো, কিছু কিছু লিখবো, হ্যাঁ, যেটা গাণিতিক টার্ম সেগুলো লিখবো। একই রকম মহাশূন্যে গতিশীল রয়েছে। প্রথমে আমরা ধরবো যে যেহেতু এটা মহাশূন্যে গতিশীল রয়েছে, যেহেতু এর উপর, সুতরাং আমরা বলতেই পারি যে এর উপর যে অভিকর্ষ ত্বরণ, সেটা মহাশূন্যে অভিকর্ষ ত্বরণের প্রভাবটা আমরা কি বলবো বলো, মহাশূন্যে অভিকর্ষ ত্বরণের, অভিকর্ষ ত্বরণের প্রভাবকে উপেক্ষা করা যায়, ত্বরণকে উপেক্ষা করা। এখানে উপেক্ষা করা বলতে কি বোঝা বলো তো? নাই, বাদ দেওয়া যায় এরকম একটা বিষয়। তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? স্যার হ্যাঁ, তোমাদের তোমরা কি, এটা তো রুটিন অনুযায়ী ক্লাস, এটা তো তোমাদের সবারই জানার কথা, তো ক্লাসে উপস্থিতি কম কেন? তোমরা বলো না তোমাদের বন্ধু বান্ধবদের যে ক্লাসে এরকমই উপস্থিতি থাকে স্যার। হ্যাঁ হ্যাঁ, এর আগে তো ক্লাসে আমি উপস্থিতি ভালো পেয়েছি, এরকমই উপস্থিতি থাকে এরকমই। আচ্ছা, তাহলে রকেটটি মহাশূন্যে গতিশীল রয়েছে এবং সেখানে আমরা অভিকর্ষ ত্বরণের প্রভাবকে নগণ্য ধরবো বা উপেক্ষা করবো বা নেগলিজেবল ধরবো, আর পুরো রকেটের ভর, পুরো রকেট বলতে কি বোঝায়? রকেটের ভর, পুরো রকেট বলতে তার রকেট সিস্টেম, তার বডি, প্লাস তার ফুয়েল, তার জ্বালানি সহ যা আছে, রকেটের ভর এম। আর ডেল্টা টি সময়ে, মানে ক্ষুদ্র, আমরা এখন ভাববো যে ক্ষুদ্র সময়ে, ডেল্টা টি সময়ে নির্গত গ্যাসের ভর, ভর হলো ডেল্টা এম, এম আর ও এম এক নয়, এটা হচ্ছে মুহূর্তে কি পরিমাণ ধোঁয়া নির্গত হলো, মানে 1 সেকেন্ডে কি পরিমাণ ধোঁয়া বের হয়ে আসলো, তারও সেই ধোঁয়াটা আসছে কোথা থেকে? সেটা তো আগে জ্বালানি যা পুড়ছে, পুড়ে সেটা ধোঁয়া হিসেবে নির্গত হয়। সুতরাং আমরা বলতে পারি যে গ্যাসের কিছু একটা ভর আছে ডেল্টা এম, এবং নির্গত গ্যাসের বেগ, কত স্পিড, আপেক্ষিক বেগ বলি, সেটা আপেক্ষিক বেগ বলা হয়েছে, আপেক্ষিক বেগ, কত নির্গত গ্যাসের আপেক্ষিক বেগ ইজ ইকুয়াল টু ভি। তবে একটা বিষয় এখানে মনে রাখবে, এটি কি রকেটের বেগ বলে ভাববে না, এটি কার বেগ? রকেট সাপেক্ষে গ্যাসের বেগ। তো তাহলে কোন একটা ক্ষুদ্র মুহূর্তে কি পরিমাণ গ্যাস বের হয়ে আসলো, তার যদি ভরটাকে আমরা একটা সিম্বল দিয়ে প্রকাশ করি, তারপরে নির্গত গ্যাসের আপেক্ষিক বেগ কত সেটা ভি, তাহলে আমরা বলতে পারি নির্গত গ্যাসের ভর বেগের পরিবর্তন, নির্গত গ্যাসের ভর বেগের পরিবর্তন। তোমরা কত সময়ের মধ্যে? ডেল্টা টি সময়, ক্ষুদ্র সময়ে নির্গত গ্যাসের ভর বেগের পরিবর্তন। তবে একটা বিষয় একটু এখানে লক্ষণীয়, আমরা ভর বেগের পরিবর্তন বলতে এইভাবে বুঝে থাকি যে এম ইন্টু ভি মাইনাস এম ইন্টু ইউ বা এম ইন্টু ভি নট, রাইট? কিন্তু তাহলে এখানে একটা বিষয় বলো তো, কি স্থির আছে, কিসের পরিবর্তন হয়েছে এই 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 লেখাটার মধ্যে? এখানে বেগের পরিবর্তন হয়েছে স্যার, বেগের পরিবর্তন হয়েছে, ভর স্থির স্যার, বেগ পরিবর্তন। কিন্তু আমরা যদি এরকম করি, বেগটা স্থির, ভরটা পরিবর্তন হয়, তাহলে কি সেটা ভর বেগের পরিবর্তন হতে পারবে? তোমরা হয়তো এভাবে অভ্যস্ত নও যে এতদিন ধরে যা পেয়েছো তা হচ্ছে ভরগুলো কনস্ট্যান্ট, বেগগুলো পরিবর্তন, ভর বেগের পরিবর্তন। এখন একটু একটু অন্য দৃষ্টিকোণ থেকে তাকাও দেখি, অন্য দৃষ্টিভঙ্গি, সেটা হচ্ছে ভর গুলোরই পরিবর্তন, ভরেরই পরিবর্তন, কিন্তু বেগটা স্থির। তাহলে আমরা যদি বলি নির্গত গ্যাসের বেগ সর্বদা একই থাকবে, আপেক্ষিক বেগ একই থাকবে, কিন্তু এই ভরের পরিবর্তন হবে। এবারে ভরের পরিবর্তন কেন হবে? যে ভরের পরিবর্তন এই কারণে হবে যে মুহূর্তে মুহূর্তে এর শুরুতে এর যে জ্বালানি থাকবে একটা গাড়িতে, শুরুতে যে জ্বালানিটা মনে করে জ্বালানি ভর্তি করে নেওয়া হলো, কিন্তু প্রতি মুহূর্তে মুহূর্তে এটা চলবার সময় সেই জ্বালানিটা পুড়ে যাচ্ছে, তার মানে ওই গাড়ির ভরটা কমে যাচ্ছে, নয় কি ভাবা যায় বিষয়টাকে?
একটা মোটরসাইকেলের কথা বিবেচনা করো, মোটরসাইকেলের শুরুতে একটা ট্যাঙ্ক ফুয়েল, ফুয়েলের ট্যাঙ্কটা ভর্তি করে নিল ফুয়েলটা, তারপরে ট্যাঙ্ক ভর্তি করে চলা শুরু করলা, তাহলে মুহূর্তে মুহূর্তে এটা পুরো কমে যাচ্ছে কমে যাচ্ছে। তো সেই বিষয়টা যদি আমরা এখানে ভাবি যে নির্গত গ্যাসের ভরের পরিবর্তন হচ্ছে, ভর মানে অর্থাৎ এখানে ভর চেঞ্জ হয়ে যাচ্ছে, টোটাল ভর থেকে ভর মুহূর্তে মুহূর্তে বদলে যাচ্ছে কিন্তু বেগটা একই থাকছে, তাহলে এবার বলো তো ভরবেগের পরিবর্তনটা তাহলে কিভাবে আসবে? এবার ভরবেগের পরিবর্তন আসবে ডেল্টা ইনটু ভি। তার মানে একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে ভরের বেগের পরিবর্তন ইনটু ভর, আর এবার হচ্ছে ভরের পরিবর্তন ইনটু বেগ। তারপরেও সেটাকে আমরা কি বলতে পারি বলো? ভরবেগের পরিবর্তন। তো এখন প্রশ্ন হচ্ছে যে তোমরা জানো যে এই ব্যবস্থাটা শুরুতে ভরবেগের টোটাল ভরবেগ কি ছিল? এই ব্যবস্থাটা শুরুতে ভরবেগের পরিবর্তন ছিল না, একেবারে শুরু যদি হয় ধরি তাহলে ভরবেগের কোনো পরিবর্তন হয়নি, কিন্তু যখন এটা চলা শুরু করবে তখন তখন গ্যাসের ভরবেগের পরিবর্তন যদি এ পাশে হয় তাহলে উল্টো দিকে ঠিক সমপরিমাণ ভরবেগের পরিবর্তন হবে কার বলো? ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী আমি একটু এভাবে বোঝানোর চেষ্টা করি, তোমরা যেমন বলো গুলি প্লাস বন্দুক এ দুটার ভরবেগের পরিবর্তন কত, ওইটা দিয়ে ওটার সাথে লিংক করাই, গুলির ভরবেগের গুলির ভরবেগ বন্দুকের ভরবেগ ইজ ইকুয়াল টু কি? জিরো। জিরো, শুরুতে জিরো আর চলার পরেও জিরো, বাইরে থেকে যদি এক্সট্রা কোনো বল না আসে তাহলে আমরা এইভাবে লিখি না শেষে যে এম ভি ইজ ইকুয়াল টু মাইনাস এম ভি, তার মানে গুলিটা যেদিকে যায় বন্দুকটা তার উল্টা দিকে আসে এই মাইনাস প্রতীকটা দ্বারা এটা আমরা বুঝে থাকি। ঠিক এরকম এটা যদি ভরবেগের পরিবর্তন হয় ধোঁয়া বা গ্যাসের তার উল্টো দিকে অর্থাৎ তার বিপরীতে অথবা ঊর্ধ্বমুখে রকেটেরও ভরবেগের পরিবর্তন হবে, তাহলে বলো ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী রকেটের ঊর্ধ্বমুখী ভরবেগের পরিবর্তন, রকেটের ভরবেগের পরিবর্তন কত বলো? এটা কিন্তু আমরা ক্ষুদ্র সময়ের মধ্যে বিবেচনা করছি, রকেটের ভরবেগের পরিবর্তন ও সেটাই হবে ডেল এম ইনটু ভি। আমরা এখানে শুধু মাইনাস চিহ্নটা নিলাম না, এই মাইনাসটা তুলে এটাই ভাববো যে সেটা হবে ঊর্ধ্বমুখে, কোন দিকে ধোঁয়াটা যেমন নিম্নমুখে অর্থাৎ ধোঁয়াটা যেদিকে, ধোঁয়াটা যেদিকে রকেটের ভরবেগের পরিবর্তন তার উল্টো দিকে, এরকম আর কি বিষয়টা। তাহলে রকেটের রকেটের আমরা একটা ভরবেগের পরিবর্তন পেয়ে গেলাম, তোমরা কি জানো ভরবেগের পরিবর্তন ইকুয়াল কি? রকেটের উপর প্রযুক্ত বলের ঘাত, তোমরা কি ভরবেগের পরিবর্তন ইজ ইকুয়াল টু অর্থাৎ পূর্বে লাইনের বিকল্প হিসেবে আমরা বলতে পারি ভরবেগের রকেটের ভরবেগের পরিবর্তন ইকুয়াল রকেটের উপর প্রযুক্ত বলের ঘাত, এটা এই তথ্যটা জানো তো ভরবেগের পরিবর্তন ইকুয়াল বলের ঘাত? কথা বলো এই তথ্যটা ভরবেগের পরিবর্তন বলের ঘাতের সমান হয় এটা জানো কি? জি স্যার, চ্যাপ্টারের শুরুতে এটা প্রুভ করা হয়েছে। এখন তোমরা বলো যে বলের ঘাতের বিকল্প হিসেবে আমরা লিখতে পারি বল মানে ইনটু ক্রিয়াকাল, কারণ এটা কোন সময়ের মধ্যে ভরবেগের পরিবর্তনটা হয়েছে? কোন সময়ের মধ্যে? অতি ক্ষুদ্র সময়ের মধ্যে, অতি ক্ষুদ্র সময়ের মধ্যে। তাহলে ক্ষুদ্র সময়ের মধ্যে আমরা যদি বল এবং ক্রিয়াকাল গুণ করি তাহলে কিন্তু বলের ঘাত পাবো, তাহলে অবশেষে দেখা গেল বলের ঘাত ইজ ইকুয়াল টু এম ডেল্টা টি, এম ডেল্টা টি ইজ ইকুয়াল টু ডেল্টা এম ইনটু ভি। এখানে নোট হলো এফ টা হলো ঊর্ধ্বমুখী এই ইঞ্জিনের ধাক্কা বল, থ্রাস্ট বলে এটাকে, থ্রাস্ট এফ।
তার মানে এফটা আসলো কোথা থেকে এই এফটা আসলো এই গ্যাস যদি এদিকে না নির্গত হতো তাহলে উল্টো দিকে অর্থাৎ গ্যাস যেদিকে বের হচ্ছে তার বিপরীতে এই ধাক্কা বলটা আসতো না তাহলে এফ ডেল্টা টি ইজ ইকুয়াল টু ডেল্টা এম ইনটু ভি এখান থেকে আমরা বলের আর সমীকরণ পেয়ে যাচ্ছি ডেল্টা এম বাই ডেল্টা টি ইনটু ভি এটি কি সমীকরণ কার্যকর সমীকরণ এখানে এক নাম্বার দিয়ে রাখছি আগে দুটো নাম্বার দিলাম না তো এফ ইজ ইকুয়াল টু ডেল এম বাই ডেল টি ইনটু ভি এফ ইজ ইকুয়াল টু ডেল এম বাই ডেল টি ইনটু ভি তোমরা একটু বিষয়টা দেখো যে মহাশূন্যে যদি কোন রকেট গতিশীল হয় তাহলে তার উপর একটি ধাক্কা বল ক্রিয়াশীল হবে আমরা তো ত্বরণে যেতে চাই ত্বরণের আগেই আমরা বলটা আগে নিব ধাক্কা বল একটি রকেট যদি মহাশূন্যে চলে যেখানে জি এর প্রভাব নগণ্য জি কে উপেক্ষা করা যায় নেগলেক্ট করা যায় সেই অবস্থায় আমরা এফ সমান ইঞ্জিনের ধাক্কা বা রকেট ইঞ্জিনের উপর প্রযুক্ত বল এফ আমরা পেয়ে গেলাম এখন তোমরা বলো নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এফ সমান কি জানো এম এ রকেটের ত্বরণ এ হলে আমরা লিখতে পারি এফ ইজ ইকুয়াল টু এম এ এম টা হলো পুরো রকেট সিস্টেমের ভর পুরো রকেটটা তাহলে এফ ইজ ইকুয়াল টু এম এ তাহলে রকেটের উপর তাৎক্ষণিক একটি বল ক্রিয়া করছে ক্ষুদ্র মুহূর্তে বা তাৎক্ষণিক ভাবে একটি বল ক্রিয়া করছে সেই তাৎক্ষণিক বল ক্রিয়া করাতে যে মুহূর্তে আমরা এটা বিবেচনা করলাম মুহূর্তে মুহূর্তে প্রতি মুহূর্তে মুহূর্তে তাহলে প্রতি মুহূর্তে মুহূর্তে যে ধাক্কা বলটা অনুভব হবে সেই ধাক্কা বলের কারণে ত্বরণ সৃষ্টি হবে তো সেই ত্বরণটাও তাৎক্ষণিক ত্বরণ হবে কোনো কনস্ট্যান্ট কোনো ত্বরণ হবে না সেটাও হঠাৎ বা ইনস্ট্যান্ট একটি অ্যাক্সিলারেশন হবে তো সেটা যদি ইয়ে হয়ে থাকে তাহলে আমরা দুটো সমন্বয় করে আমরা বলতে পারি সুতরাং এক নাম্বার সমীকরণ থেকে আমরা বলতে পারি যে এম এ ইজ ইকুয়াল টু ডেল এম বাই ডেল টি ইনটু ভি আর এখান থেকে এ ইজ ইকুয়াল টু ওয়ান বাই এম ডেল এম ডেল টি ইনটু ভি এটা মহাশূন্যে গতিশীল রকেটের ত্বরণ তবে সেটি কি কোনো কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন নাকি এটা মুহূর্তে মুহূর্তে তাৎক্ষণিক এটা তাৎক্ষণিক ভাবে কেউ যদি বলে যে এটা আমরা দীর্ঘ সময় ধরে এটা ভাবতে চাই বলে তাহলে হবে না বলে এটা তাৎক্ষণিক ভাবে হবে কারণ কি কারণ এই রকেটের ভর কিন্তু মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয়ে যায় এখন যে ভর একটু এক মিনিট পার হলে অনেক ভর কমে যাবে কারণ জ্বালানিটা পুড়ে যাবে সেই জ্বালানিটা ধোঁয়া হয়ে বের হয়ে আসবে সুতরাং এটি কনস্ট্যান্ট না সব সময়ের জন্য বজায় থাকবে না এটা ইনস্ট্যান্ট এটা হলো মুহূর্তে কোন এক মুহূর্তে তরল এটা তাৎক্ষণিক তরল এ ইজ ইকুয়াল ওয়ান বাই এম ডেল এম ডেল টি ইনটু ভি এখন কেউ যদি বলে থাকে আমি কোন এক মুহূর্তে কি পরিমাণ জ্বালানি পুড়লো কত মুহূর্তের পরিমাণটা কত যত নেগলিজিবল হোক না কেন সেই মুহূর্তটা যদি আমি জানি আর ওই মুহূর্তে যে পরিমাণ জ্বালানিটা পুড়বে সেটা যদি জানি তাহলে নির্গত এটা হলো পুড়ে যাওয়া জ্বালানির ভর কিংবা নির্গত গ্যাসের ভর কারণ এটা একটু পুড়ে গেল আর এটা হলো কোন সময়ের মধ্যে কত ক্ষুদ্র সময়ের মধ্যে আর এটা হলো যে আপেক্ষিক বেগে ধোঁয়াটা বের হয়ে আসছে আর এমটা হলো যে মুহূর্তে আমরা ভাবছি ঠিক তার আগের মুহূর্তে কি পরিমাণ বা ওই মুহূর্তে রকেটের ভরটা কি ছিল এম ক্যাপিটাল এম তাহলে তোমরা পুরো বিষয়টা নিয়ে একটু আবারও ভাবতে পারো যে মহাশূন্যে কোনো রকেট যখন গতিশীল হবে তখন তার উপর একটি ত্বরণ আমরা নির্ণয় করব তবে ত্বরণের আগে ইঞ্জিনের ধাক্কা বা থ্রাস্ট অফ ইঞ্জিন টিএইচ আর ইউএস টি এই থ্রাস্ট এফ এটাকে ইংরেজিতে বলে থ্রাস্ট এটা বলে বাংলায় অনেক সময় এটাকে বলে ধাক্কা যে রকেটটা ধোঁয়াটা বের হওয়ার কারণে আবার রকেটটা এদিকে একটা ধাক্কা পাবে তো এই হলো বিষয় তো তোমরা আবার পুরো বিষয়টাকে নিয়ে চিন্তা করো এটি রকেট মহাশূন্যে গতিশীল রয়েছে এর উপর অভিকর্ষ বলের বা অভিকর্ষ ত্বরণের প্রভাবকে আমরা নেগলিজিবল ধরব নগণ্য ধরব ধরার পরে আমরা যদি ক্যালকুলেশন গুলো করে থাকি যে বিশেষ করে
আমরা যদি বলি যে কোনো ক্ষুদ্র মুহূর্তে যে জ্বালানি যা বের হয়ে গেল, যে ধোঁয়াটা বের হলো, সেটার যদি একটা ভর থাকে ডেলেম, আর সেই ক্ষুদ্র কত স্পিডে বের হলো রকেটের তুলনায়, কত আপেক্ষিক বেগে বের হলো সেটা যদি হয় ভি, তাহলে দুটার গুণফল হবে ভরবেগের পরিবর্তন। তোমরা হয়তো বলবে ভরবেগের পরিবর্তন কোথা থেকে আসলো, এই যে ভরের পরিবর্তনটা হয়ে যাচ্ছে মুহূর্তে মুহূর্তে, তাহলে ভরের পরিবর্তন ইন্টু বেগ সেটা ভরবেগের পরিবর্তন, আর ভরবেগের পরিবর্তন রকেটের পাওয়া গ্যাসের পাওয়া গেলে সেখান থেকে আমরা রকেটেরও ভরবেগের পরিবর্তন নির্ণয় করতে পারি, তবে সেটা অপোজিটে, এর যেদিকে ওটা তার বিপরীতে, ভরবেগের পরিবর্তন পেলাম। ভরবেগের পরিবর্তনকে আমরা বলের ঘাত হিসেবে লিখতে পারি, বলের ঘাতকে আবার বল ইন্টু ক্রিয়াকাল হিসেবে ব্যবহার করতে পারি, অর্থাৎ ওই ক্ষুদ্র মুহূর্ত ইন্টু বল, ওই ক্ষুদ্র মুহূর্ত ইন্টু বল, সেটাই বলের ঘাত। তাহলে বলের ঘাত ইকুয়াল ভরবেগের পরিবর্তন, সেই কনসেপ্ট থেকে আমরা রকেট ইঞ্জিনের ধাক্কা বল বা বল সেটা আমরা বের করলাম, সেই সাথে সাথে রকেটে যে মুহূর্তে মুহূর্তে যে ত্বরণ সৃষ্টি হবে সেটা আমরা পেলাম। এটি কোথায়, কোন জায়গায় বলো? তোমরা কি শুনতে পাচ্ছো? স্যার, এখন যে বিষয়টি সেটা হলো যে রকেটের ত্বরণ আমরা পেলাম, এখান থেকে আরেকটা বিষয় কল্পনা করা যায়, রকেটটা কি একেবারেই মহাশূন্যে কিভাবে গেল? রকেটটা মহাশূন্যে যে গেল সে তো ভূমি থেকে পৃথিবী থেকে তাকে পাঠানো হয়েছে, তো পৃথিবী থেকে যখন এটা ঠিক পৃথিবী উড্ডয়নকালে, পৃথিবী থেকে উড্ডয়নকালে, ভূপৃষ্ঠ থেকে উড্ডয়নকালে, হ্যাঁ উড্ডয়নকালে মানে যে মুহূর্তে, তাহলে আমরা পৃথিবী থেকে উড়বার সময় পৃথিবী থেকে উড্ডয়নকালে বা উড্ডয়ন মুহূর্তে, তো যখন সে পৃথিবী থেকে উঠবে তখন তো বই এখানে তো জি এর প্রভাব থাকবে। এখন এভাবে কল্পনা করো, দেখি এগুলো সব বাদ দিয়ে যদি এভাবে কল্পনা করো যে রকেটটি তো মহাশূন্যে চললে এ ত্বরণের উপরে চলতে চায়, এই ত্বরণে, তো এখানে তো জি এদিকে উল্টো দিকে বাধা দেওয়ার কেউ নাই, জি ইজ ইকুয়াল টু জিরো। এটা কোথায় বলো, এটা কোথায় দিলাম? এই যে এটা বললাম, কল্পনা করতে বললাম রকেটের ত্বরণ হচ্ছে এ, কিন্তু মহাশূন্যের তাকে উল্টা দিকে কেউ টানছে না, জি এর কোনো প্রভাব নেই, কিন্তু পৃথিবী থেকে উড়বার মুহূর্তে জি এর প্রভাব থাকবে কি নেই, থাকবে কি না বলো? তখন এটাকে আমরা বলবো নিট ত্বরণ বা কার্যকর ত্বরণ। তোমরা একটু ভেক্টরের দৃষ্টিকোণ থেকে ভাবো তো, দুটি ভেক্টর, এটাও ত্বরণ এটাও ত্বরণ, তো দুটি ভেক্টর পরস্পর বিপরীত হয়ে আছে, তো লব্ধি কত হবে? একই বস্তুতে দুটি ত্বরণ ক্রিয়ারত, একটি ঊর্ধ্বমুখে তাকে পাঠাতে চাচ্ছে আর একটা জি ত্বরণে নিচের দিকে টেনে ধরতে চাচ্ছে, এভাবে ভাবো তাহলে কি হবে, নেট ত্বরণ কত হবে? কি করবো আমরা, যোগ বিয়োগ গুণ কোনটা? বিয়োগ করবো, তাহলে কি বিয়োগ করবো, জি থেকে এ নাকি এ থেকে এ থেকে জি? কোনটার প্রভাব বেশি, জি এর বেশি না এর বেশি হবে? যদি এর প্রভাব বেশি না হয় রকেট পৃথিবী দিকে থাকবে আর উঠতে পারবে না, তাই এর প্রভাব বেশি। এখন যাচ্ছে পূর্বে যে সমীকরণটা আমরা পেয়েছি, 1 বাই ডেল এম ডেল ই মাইনাস রাশিগুলো পরিচয়ের মধ্যে, এখানে নতুন যে রাশিটি তোমার একসাথে আসছে সেই রাশিটার নাম হলো আলাদা ভাবে ডেলেন, কে বলেছি মুহূর্তে ক্ষুদ্র মুহূর্তে কি পরিমাণ জ্বালানি পুড়ে যাবে, তোমরা কি শুনতে পাচ্ছ, বুঝতে পারছো স্যার? Yes sir, তোমাদের এত নয়েজ হচ্ছে কেন, এই মাত্র কয়েকজন আছে ক্লাসে তার মধ্যে নয়েজ হচ্ছে কেন, তো নয়েজ কেন স্যার? আনমিউট করতে বললাম সবাইকে। এটা কি এতদিন ধরে তোমরা ক্লাস করছো? করতে বললাম স্যার, মিউট করতে বললাম।
যখন তুমি কথা বলবে তোমার তো মাইক্রোফোন তখন শুধু চালু থাকবে, তার আগে বন্ধ, কারণ এক্সটার্নাল যে ইয়েগুলো আসবে নয়েজ হচ্ছে, তো এই নয়েজটা বন্ধ না করলে তো বোঝা যাবে না ক্লাসটা ভালো বুঝলে। তো এখন আমি তোমাদের এই কথাটা বলতে যাচ্ছি, এখানে সকল রাশির সাথেই তোমাদের পরিচয় হলো, যেমন কোনটা কি রাশি, কিন্তু ডেল এম কে আর ডেল পি কে একত্রে, ডেল এম ডেল পি একত্রে একটা আলাদা নামেও ডাকা যায়, এটাকে বলে ফুয়েল কনজাম্পশন রেট, ফুয়েল কনজাম্পশন রেট বা জ্বালানি দহনের হার। তোমার আলাদা আলাদা ভাবে বললে নামটা কি বলবো বলো তো, ডেল্টা এম কে কি বলবো, ডেল্টা এম কে কি বলবো বলো, ভরের পরিবর্তন, ডেল্টা এম কে বলবো যে পুড়ে গেছে, যে যে পরিমাণ ধোঁয়া নির্গত হয়েছে সময়ের মধ্যে, কোন এক ক্ষুদ্র সময়ের মধ্যে, কোন এক ক্ষুদ্র সময়ের মধ্যে যে পরিমাণ জ্বালানি, যে পরিমাণ জ্বালানি কোন এক ক্ষুদ্র সময়, এটা সময় ওটা হলো যে জ্বালানিটা পুড়ে ধোঁয়া হয়ে বের হয়ে গেল, নির্গত ধোঁয়ার ভর, নির্গত গ্যাসের ভর, এভাবে বলতে পারি। কিন্তু একত্রে যদি আমরা টার্মটাকে বলি তাহলে বলবো জ্বালানি দহনের হার। কে তোমাদের মধ্যে কে বলবে এর একক কি হবে? কেজি পার সেকেন্ড, কেজি পার সেকেন্ড হবে স্যার। তোমাদের যদি কোথাও প্রশ্নে বলা হয় 15 কেজি পার সেকেন্ড, তোমরা সাথে সাথে বুঝে নিবে যে 15 কেজি মানে ডেল এম কে কেজি বোঝানো হয়েছে, আর পার সেকেন্ড মানে যে নিচের টিটা আছে এটাকে বোঝানো হয়েছে। যখনই বলা হবে 15 কেজি পার সেকেন্ড তখন এই পুরো কারটাকে 15 কেজি পার সেকেন্ড লিখতে পারো, আর যদি আলাদা করে লিখতে চাও তাহলে ডেল এম ইকুয়াল 15 কেজি, ডেল টি ইজ ইকুয়াল 1 সেকেন্ড, এভাবে লিখতে হবে। আমার কথাটা বুঝতে পেরেছো? কোন প্রশ্নে যদি বলা থাকে 20 কেজি পার সেকেন্ড, রকেটের জ্বালানি দহনের হারটা তোমরা বিভিন্ন অঙ্ক থেকে দেখতে পাবে, প্রয়োগ অঙ্ক গুলো থেকে দেখতে পাবে যে বলা আছে 15 কেজি পার সেকেন্ড, মানে কি এক বলতে 15 কেজি জ্বালানি পুড়ে যাবে, 1 সেকেন্ডে 15 কেজি জ্বালানি পুড়ে, তাহলে এটা ফুয়েল কনজাম্পশন রেটটা অত্যন্ত বেশি। তো আমরা এখন একটু বিবেচনা করতে চাই সমীকরণ দেখে, সমীকরণ থেকে অবশ্যই তোমরা অঙ্ক করবে। আর আমি যেটা বলতে চাই যে আমরা এখন কি রকেটের ত্বরণকে বৃদ্ধি করা যায়, কি কি উপায়, বা রকেটের ত্বরণ কি কি বিষয়ের উপর গতি নির্ভর করে, মহাশূন্যে গতিশীল রকেটের ত্বরণ কি কি বিষয়ের উপর নির্ভর করে, তো আমরা সমীকরণটাকে দেখেই বলতে পারি কি কি বিষয়ের উপর নির্ভর করে। হলো আমি এক্ষেত্রে আমরা সমীকরণে হেল্প নিতে পারি যে আমরা জানি ইজ ইকুয়াল টু বলো ডেল এম 1/m, এই এম আর ওই এম কি কেটে দেওয়া যাবে, এই যে এই এম আর এই এম কেটে দেওয়া যাবে কি, এটা এটা কেটে দেওয়া যাবে কি না বলো? যাবে না, যাবে না স্যার। আমি একটু উদাহরণ দিয়ে বলি, আমি একটু উদাহরণ দিয়ে বলি যে তুমি পুরো মোটরসাইকেল, একটা মোটরসাইকেল চালাচ্ছো, সেখানে যত যা কিছু আছে তেল টেল সহ সব কিছু মিলে হলো ক্যাপিটাল এম, মোটরসাইকেল দিয়ে উদাহরণটা দিচ্ছি। আর ডেল এমটা হচ্ছে কি, ধরে দেখ তুমি বুঝতে চাচ্ছো 1 সেকেন্ডে আমার কি পরিমাণ জ্বালানি পুড়ে, সেটা হচ্ছে ডেল এম, 1 সেকেন্ডে কতটুকু তেল পুড়ে গেল, কিংবা 2 সেকেন্ডের মধ্যে কতটুকু তেল পুড়ে গেল, এটা হচ্ছে টাইম, ওটা হচ্ছে কতটুকু পুড়ে গেল বা কতটুকু ধোঁয়া বের হয়ে গেল, আশা করি বুঝছো। তাহলে মহাশূন্যে এই এম আর ওই এম কে একই রকম লিখবে না, এটা ক্যাপিটাল এম লিখবে, ওটা ডেল্টা এম স্মল এম লিখবে। এখান থেকে আমরা কিন্তু স্পষ্ট বলতে পারি, 1 নাম্বার এ ইজ কে বলো রেসিপ্রোকাল টু এম, অর্থাৎ রকেটের ভরের উপর নির্ভর করবে, রকেট যদি রকেট যদি হালকা হতে থাকে, রকেটের ভর যদি কম হয় তাহলে ত্বরণটা বেশি হবে। তাহলে তোমরা আমাকে একটু বলো দেখি, পৃথিবী থেকে যখন উঠে তো তখন যে ত্বরণ, আর যখন আরো দূরে চলে যায় ক্রমান্বয়ে দূরে যেতে থাকে, তখন ত্বরণ বাড়ে নাকি কমে? বাড়ে
বাড়বে, কারণ তখন তো ভরটা কমে যাচ্ছে, জ্বালানি যা পুড়ে যাচ্ছে ভরটা কমে যাচ্ছে। জি স্যার। মানে যতই দূরে যাচ্ছে ততই তার ত্বরণটা বেশি হচ্ছে। দুই নাম্বার কোয়ান্ট কি দেখতে পারি বলো? দুই নাম্বার কোয়ান্ট হচ্ছে এ ইজ প্রপোর্শনাল টু ডেল এম ডেল টি। একসাথে যদি বলি, একসাথে এই টার্মটার নাম কি? একসাথে টার্মটাকে বলি ফুয়েল দহনের হার। ফুয়েলটা পুড়ে যাচ্ছে, দহনের হার, জ্বালানি দহনের হার। তা জ্বালানি যত করে বেশি দহন হবে ততই তো বেশি ধোঁয়া হবে।